Hello everyone, assalamu alaikum, welcome to my channel. Pakora kom beshi shobai banate pare. Ami ajke jebhabe pakora banabo shetai apnader sathe share korchi. Ajke ami apnader sathe je recipe ti share korbo seta holo pui shak diye pakora. Ta jodi hoy nijer gacher tahole to kono kothai nei. প্রথমে আমি এখানে 1.5 কাপ পরিমাণ ডাল নিয়েছি ডালটাকে আমি ধুয়ে আধা ঘন্টার মতো ভিজে রেখেছিলাম এখন আমি ডালটাকে ব্লেন্ড করে নিচ্ছি এই দিকে আমার শাকগুলোকে আমি ধুয়ে কেটে নিব ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি যেহেতু পাকোড়া এখানে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগবে এখন দিয়ে দিচ্ছি পুঁই শাক গুঁড়ো গুলোকে আমি ধুয়ে চিকন করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ এখানে 5-6টা কাঁচামরিচ আছে ঝালটা আপনারা যে যে রকম খাবেন ওই পরিমাণে দিবেন দিচ্ছি স্বাদমতো লবণ দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এখন আমি ভালোভাবে এগুলোকে মেখে নিব এগুলো মাখানো হয়ে গেছে এখন আমি চলে যাব চুলায় প্রথমে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে তেল কারণ এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে এখন আমি পাকোড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো আমি বেশি একটা বড় করব না ছোট করে দিলে কি হবে পাকোড়াগুলো অনেক মচমচে হবে এই কারণে আমি একটু ছোট করে দিচ্ছি আপনারা চাইলে এখানে ছোট বড় যে কোনো সাইজই করতে পারেন পাকোড়াগুলো দেওয়া হয়ে গেছে এখন এগুলো একটা সাইড ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব
সেট হয়ে গেছে, এখন এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে দিচ্ছি। সেম ভাবে আমি বাকিগুলোকেও ভেজে নিব। পাকোড়াগুলোর এক পাশ হয়ে গেছে, এখন এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে পরিবেশন করে নেব। আজকে আমার এই ছোট্ট রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, সাথে থাকা বেল আইকনটাও অন করে দেবেন।